নাম কিশোরগঞ্জ মিঠামাই নিকলি হাওর। সো গাইস শুধু ভিউ দেখো, ভাটির দেশ নাকি কিশোরগঞ্জ। বর্ষায় যেখানে দিগন্ত বিস্তৃত জলরাশি, শুষ্ক মৌসুমে সেখানে মাইলের পর মাইল চোখ জুড়ানো সবুজ তৃণভূমি। এ কারণেই বলা হয়ে থাকে, বর্ষায় নাও শুকনায় পাও, এটাই উজান বাজির বাউ। এই অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মিঠামাইন ও নিকলি হাওর, সেখানকার মানুষের জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখন সেই জিরো পয়েন্টে আছি, মিঠামাইন, ইটনা এবং অষ্টগ্রাম। কি সুন্দর এই গ্রাম, একদম দ্বীপের মতো পানির মাঝে। কত পরিশ্রমী তারা যে এই দ্বীপের ভিতরে এরকম গরু চাষাবাদ করে, সরি এই গরু পালন করে এর ভিতরে। ওয়েলকাম মিঠামাইন হাওর, সেই উজান ভাকির মিলিত ধারা, হাওর নদীর মাছে ভরা। এই যে দেখুন, বলা হয় উজান ভাকির মিলিত ধারা নদী হাওর মাছে ভরা। অপ্রতিম সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা। বর্ষা মৌসুমে এই অঞ্চলে পানিতে থই থই করে, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। কিশোরগঞ্জ ঢাকা থেকে একদমই কাছে এবং অল্প সময়ে ভ্রমণ করার জন্য পারফেক্ট একটি টুরিস্ট স্পট। আপনারা চাইলে ঢাকা থেকে পরিবার নিয়ে একদিনে ঘুরে যেতে পারেন এই হাওর অঞ্চল। ঢাকা কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন সকাল 7:15 11 সিন্ধুর প্রভাতী ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেন ভাড়া মাত্র 160 টাকা, সময় লাগে 3 ঘন্টা 50 মিনিট। এরপর কিশোরগঞ্জ স্টেশনে নেমে সদর থেকে যেতে হবে বালিখোলাই, সিএনজি ভাড়া মাত্র 60 টাকা। এরপর আমরা পৌঁছে যাই বালিখোলাই। মূলত এখান থেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট ছেড়ে যায় মিঠামাইনের উদ্দেশ্যে। আপনারা চাইলে বাসেও আসতে পারেন এই হাওর অঞ্চলে। ফাইনালি আমরা এখন বালিখোলাই পৌঁছাইলাম, মানে এখান থেকেই কিন্তু আমাদেরকে যাইতে হবে মিঠামাইন। আর এই যে দেখুন, ট্রলার কিন্তু দাঁড়ায় আছে। তো আপনারা যখন কিশোরগঞ্জে আসবেন, সেখান থেকে ডিরেক্ট অটো পাবেন বালিখোলার, আর 60 থেকে 70 টাকা করে নিবে। আর আমাদের এই ট্রলারে যাইতে মিঠামাইনে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা, ভাড়া 70 টাকা করে জনপ্রতি। এখন আপনি যদি রিজার্ভ করেন তাহলে কিন্তু অনেক টাকা পড়ে যাবে, এই কারণে লোকালদের সাথে যাবেন। এই যে একদম ছাদের উপরে আমাদের আজকের ভ্রমণ মিঠামাইন। রওনা দিলাম মিঠামাইনের উদ্দেশ্যে। তবে আপনারা যারা ডে ট্যুর করতে চান ঢাকায় থেকে, কিন্তু একদিনেই এসে এগুলো ঘুরে আবার ব্যাক করতে পারেন। আপনারা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কিশোরগঞ্জে নেমে ওখান থেকে কিশোরগঞ্জ সদর থেকে কিন্তু সিএনজি পাবেন, যেটা হচ্ছে বালিখোলা। সেখান থেকে এরকম ট্রলারে মাত্র 70 টাকায় চলে যাবে একদম মিঠামাইন, মানে লোকালদের সাথে। তো চারিদিকে শুধু পানি আর পানি। আমরা যেমনটা চলন বিলে গেছিলাম যে সেখানকার মানুষের জীবনযাপন পানিবন্দী, ঠিক তেমনই কিন্তু এই হাওর বিলের মানুষজন। তাদের অনেক গ্রামগঞ্জের আছে, এখনও রাস্তাও নাই, পানির ভিতর দিয়ে যাওয়া আসা করতে হয়। তো দেখুন চারিপাশেই কিন্তু পানি, আর এরকম দ্বীপের মতো সব গ্রামগঞ্জ। আমরা কিন্তু 1 ঘন্টা জার্নি করে মিঠামাইনে পৌঁছাই গেলাম, মানে বালিখোলা থেকে। এই যে দেখুন, একদম দ্বীপের মতো পানির বুকে। এই পাশে আরো একটা লঞ্চ যাচ্ছে, মানে ট্রলার, যেটা বালিখোলায় চলে যাবে, একদম মানুষ ভর্তি। ওই পাশে কিন্তু আরো একটা দ্বীপ, মানে এখানে অসংখ্য দ্বীপের মতো গ্রামগুলো। মানে যদি পানি হয়, হাওর তো বুঝতেই পারছেন, পানির সময় 6 মাস কিন্তু এরকম দ্বীপ হয়ে যায়। আবার পানি শুকায় গেলে এখানে কৃষি আবাদ হয়, শস্যা, ধান, ক্ষেত, ভুট্টা, এভরিথিং চাষাবাদ এখানে হয়। তখন গ্রিন ভিউটা দেখার মতো। তবে এখন চারিদিকে পানি। আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ, হাওর বিলের দেশ, সেই হাওরের জায়গায় হচ্ছে কিশোরগঞ্জ, এই মিঠামাইন। আমি এখন সেই জিরো পয়েন্টে আছি, মিঠামাইন, ইটনা এবং অষ্টগ্রাম। এই যে সামনে যেটা দেখছেন, এটাই সেই জিরো পয়েন্ট। অ্যাকচুয়ালি এটা কিন্তু মিঠামাইন চলে গেল, এইদিকে চলে গেল ইটনা, আর এই এইটা দেখছেন এটা হচ্ছে অষ্টগ্রাম। ওয়েলকাম কিশোরগঞ্জ মিঠামাইন নিকলি হাওর। সো গাইস শুধু ভিউটা দেখুন আলপনার। একবার ভাবেন যে বাংলাদেশ কতটা সুন্দর, এবং এখানকার মানুষজন যে এরকম রাস্তা আলপনায় ভরাই দিছে, যে এটা দেখে আমি অবাক যে একটা রাস্তার উপরে কোটি কোটি টাকা খরচ করে এই আলপনা, 15 কিলোমিটার, আর এর দুই পাশেই কিন্তু এরকম পানি, অসংখ্য দ্বীপের মতো গ্রাম। কতটা সুন্দর লাগতেছে দেখুন। এবং আমি সেই আলপনার রাস্তায় এখন, একবার ভাবুন। আর এই যে অষ্টগ্রাম হচ্ছে 9 কিলোমিটার এখান থেকে। এই যে অষ্টগ্রাম 9 কিলোমিটার, চারিদিকে এরকম পানি থই থই করতেছে, আর এই পাশে অনেক পাখি উঠতেছে। কি সুন্দর রাস্তা, কোনো বসত বাড়ি নেই, এরকম অনেক দূরে দূরে একটা গ্রাম। আর এই আলপনার রাস্তাটা প্রায় 15 কিলোমিটার এইভাবে আলপনা করা হয়েছে। একবার ভাবুন তাহলে যে বিশালই ব্যাপার একটা,
যে এই রংগুলো কিন্তু ওঠেও নাই এখনো। এই পাশেও যত দূর চোখ যাবেন, অসাধারণ জায়গা না? এটা কত কিলোমিটার? এখানে হচ্ছে আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে, তবে আসলে বিকালে আসবেন বা সকাল ভোরে আসবেন। যদি ঢাকা থেকে রওনা দেন সকালে, আপনারা বিকালে এটা ঘুরে আবার ব্যাক করতে পারবেন। হাওর বাওর নদীর মায়া ঘেরা অবারিত সৌন্দর্য জেলা কিশোরগঞ্জ, সেই সাথে রং বৈচিত্র্যই আলপনায় সেজেছে মিঠামাইন ও অষ্টগ্রামের দীর্ঘ 15 কিলোমিটার রাস্তা। দুপাশেই পানিতে থইথই করছে, আর ঠিক মাঝখান দিয়ে এমন আলপনার রাস্তা যা পর্যটকদের মুগ্ধ করে। আসলে বাংলাদেশের নদী হাওর বাওর বিল মোহনা সাগরের মতোই বৈচিত্র্যময়, যা কিশোরগঞ্জে আসলে উপলব্ধি করতে পারবেন। তাই তো হাওরের রাজধানী বলা হয় এই মিঠামাইনকে। বছরের 6 মাস পানিবন্দী থাকে এই অঞ্চলের মানুষজন, এ কারণেই একে বলা হয় ভাটির দেশ। বর্ষাকালে কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিস্তীর্ণ নিম্ন অঞ্চলে হাওরের সৃষ্টি হয়। বর্ষাকালে হাওরের সৌন্দর্য অপরূপ রূপ ধারণ করে। দুর্যোগপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও অনেকে উঠে এসেছে সর্বোচ্চ চূড়ায়। অনেক নামি দামি মানুষ জন্ম নিয়েছে এই হাওরের বুকে, যা হাওরবাসীর জন্য গর্বের বিষয়। তবে এই হাওড়ে এক শ্রেণীর মানুষ বসবাস করে যারা কঠোর পরিশ্রমী। একটা সময় এই অঞ্চলে নাকি ভালো রাস্তা ছিল না, তখন কৃষকরা রাত 3টার সময় ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে জমিতে যেত কৃষি আবাদের জন্য। বর্ষার সময় দূর থেকে ছোট ছোট গ্রামগুলোকে দ্বীপের মতো মনে হয়, মনে হয় যেন হাওড়ের পানিতে ঢেউয়ের দোলায় ভাসছে সেই সব গ্রামগুলো। কি অপরূপ দৃশ্য! উপর থেকে দ্বীপের মতো যেই গ্রামকে দেখছেন, এখানে 4,000 মানুষের বসবাস, যেখানে গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি সব কিছু পালন করা হয়। তাদের একমাত্র বাহন নৌকা। মিঠামাইন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথেই চোখে পড়ে অতুলনীয়, অসম্ভব সুন্দর এই গ্রামটি। এখন আমরা এই গ্রামেই প্রবেশ করব, আপনাদের দেখাবো দ্বীপের মতো এই গ্রামের মানুষজন কীভাবে বসবাস করে, তাদের জীবনযাপনটাই বা কেমন। হাওর মিঠামাইনের গ্রামীণ জীবনযাপন এই যে, এইরকম সাকু সংযুক্ত করেছে একটা পুরো গ্রামকে। কি সুন্দর এই গ্রাম, একদম দ্বীপের মতো পানির মাঝে, আর ঠিক এটা রাস্তা। তো এখানকার মানুষের জীবনযাপন কতটা কঠিন দেখুন, যে সব নৌকায় পার হয় বা এই সাঁকো দিয়ে। সেই একটা অসাধারণ ভিউ এই গ্রামটার, কোনো রাস্তা নেই। সাঁকো মানুষে বানাইছে আপনারাই? এ কেমন লাগে এই এই দ্বীপে বসবাস করতে? অনেক ভালো লাগে, অনেক ভালো, কষ্ট নেই। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। ছোট ছোট বাচ্চারা এখানে পানিতেই বসবাস করে, যে এখানকার সবাই সাঁতারু, মানে অলিম্পিকে যদি এখানকার ছোট ছোট বাচ্চাদের দেওয়া যায় ওরা জয়ী হয়েই ফিরে আসবে, কারণ তারা সবসময় এই পানিতেই থাকে। তো এখানে একটা মাদ্রাসাও আছে পানির ভিতরেই এই গ্রামটা, আর ঠিক এখানেই মাদ্রাসা, পুরোটাই পানি। এখানে সব ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, একদম পানির উপরেই। আচ্ছা, ওদের বাড়ি ঘর কি এখানেই? এখানে না, যাক। ওই যে দেখেন ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ভালো আছো? যাক, এতটুকু বাচ্চারা সব কোরআন পড়তে জানে, বিষয়টা খুবই ভালো লাগলো। ভালো থাকো সবাই, হ্যাঁ হুজুর, ভালো থাকেন, দোয়া করবেন। এই যে পানির ভিতরে একদম, এই যে গ্রামটা চলে গেল, যে বাড়িঘর ও পাশে হচ্ছে পানি, একদম সুন্দর লাগতেছে না? যে এখানকার মানুষের জীবনযাপন, এই যে ও হচ্ছে ধান, মানে ছোটবেলায় শৈশবে আমরাও আমার আম্মুকে হেল্প করতাম এরকম। তো এখানে এসে দেখলাম এই যে শুধু গরু আর গরু, এই গরুগুলো ঘাস কি এখানে পাওয়া যায়? এখন তো পানি সব, এখন কি খাওয়ান, কি খাওয়ান এখন? বনগাঁ। আচ্ছা, দেখেন কত গরু, যে কত পরিশ্রমী তারা, যে এই দ্বীপের ভিতরে এরকম গরু চাষাবাদ করে, সরি এই গরু পালন করে এর ভিতরে। এই পাশেও দেখেন আছে, কত সুন্দর। আচ্ছা, এটা রাস্তা চলে গেল, এখানে কত ঘরের বসবাস তাও? অনেক। আচ্ছা দেখেন, এই যে দ্বীপের ভিতরে গরু, বসত বাড়ি, এই সব কেমন লাগে আপনাদের?
আমরা তো দূর দূরান্ত থেকে আসি দেখতে, যে মনে করি মানুষের অনেক কষ্ট এখানকার। এই কষ্টটা এত কঠোর পরিশ্রম করে বড় হয় এখানকার ছোট ছোট বাচ্চা সবাই। আর সবার বাড়ি দেখছি গরু, এত গরু, গরু না পারলে তো চলার কোনো বন্দোবস্ত নাই। আচ্ছা, বা গরু ছাড়া কোনো বন্দোবস্ত নাই, গরু ছাগল মহিষ সব আছে, সব আছে। এই জিনিসটা ভালো লাগলো যে এখানকার মানুষ দেখেন প্রতিটা বাড়িতে 10টা 5টা করে গরু। দেখ ভালো লাগলো, এই পাশে অনেক বাড়ি ঘর। এই গ্রামে, এই দ্বীপের মতো কতটা বসত বাড়ি আছে, ঘর হইতে পারে? ঘর মনে হয় যে 2-3 হাজার। দেখেন যে আপনারা অনেকেই এই হাওরের গ্রামীণ জীবন যাপন দেখতে চান, যে আমরা যখন ঢাকায় থেকে বা বিভিন্ন জায়গায় থেকে আসি ঘুরতে, আমরা জাস্ট পানিগুলো দেখে চলে যাই, কিন্তু এই মানুষের বসত বাড়ি জীবনযাপনটা আমরা দেখি না এইভাবে। দেখেন শুধু গরু আর গরু। এই যে এইখানে হচ্ছে প্রায় 10-15টা গরু। এইখানে দেখেন, ওই পাশে, এই পাশে দেখেন, এগুলো হচ্ছে পিৎজা। এই যে এদের প্রচুর জমি, এই অত্র অঞ্চলে যত জমি আছে যেগুলোকে আমরা হাওর মনে করতেছি, সব জমি যেমন হয়তো এই মানুষদের। এরকম একটা ব্যাপার। ওই যে ওইখানে দেখছেন গ্রাম, ওখানে একটা, ওইখানে একটা, ওইখানে। আর এই গ্রামটা খুবই চমৎকার, বড় একটা গ্রাম, 4,000 মানুষের বসবাস। ওকে, যাই হোক, আমরা এখন চলে যাবো অষ্টগ্রামে। হাওরে আমার পিছনে যে ছেলেটা ছবি দেখতে পাচ্ছেন, এই যে সাবিকুল ইসলাম, যিনি হচ্ছে আপনার মৃত্যু 2023 সালের 10 জুলাই হয়েছে এখানে। ঠিক কিছু হিন্দু পরিবার এদিক দিয়ে নৌকায় পার হচ্ছিল, সেই হিন্দু পরিবারকে বাঁচাতে গিয়ে এই মুসলিম ছেলেটা মৃত্যুবরণ করে। এই সেই খাল, এখানেই সেই খালটা। এখানে কয়জনকে বাঁচাতে গেছিল? 7 জনকে। 7 জন হিন্দু ধর্মাবলম্বীদের? হিন্দু ধর্মাবলম্বীকে। আচ্ছা, তাহলে একবার ভাবেন যে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে দুই ধর্মের হয়তো বিরোধিতা বা দুই ধর্মের নেতিবাচক কমেন্ট এগুলো, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব জীবনে আলাদা। যে ঠিক তিনি অন্য ধর্মের মানুষকে বাঁচাতে গিয়ে সেই মারা গেছে, একবার ভাবেন। আসলে আপনি হসপিটালে যাবেন, দেখবেন এর রক্ত ও নিচ্ছে, মুসলিমের রক্ত নিচ্ছে হিন্দু, বেঁচে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের রক্ত নিচ্ছে মুসলমানরা, এইভাবেই এই পৃথিবী। তো যাই হোক, আমরা এটাই চাই সব ধর্মের মানুষ ভালোভাবে বসবাস করুক, সুস্থভাবে থাকুক, এবং এই মানুষটার জন্য দোয়া রইল। খুব সুন্দরভাবে এই অঞ্চলে মানুষ তার ছবিটা এখানে দিয়ে রাখছে, যে অষ্টগ্রামে যাওয়ার পথেই পড়বে এটা। ওকে, আমরা অষ্টগ্রামে যাবো, এরপর আবার আমরা ব্যাক করব। আমরা হচ্ছে ঠিক বাইজিদপুর এবং সে অষ্টগ্রামের 0 পয়েন্টে আছি, এই যে দেখছেন। আর ঠিক এখানেই লেখা আছে উই লাভ অষ্টগ্রাম, মানে আপনি যেদিকেই যাবেন সেদিকেই শুধু পানি আর পানি। তো আমরা একটু অষ্টগ্রামটা ঘুরবো এখন, অষ্টগ্রামের ভিতরে। আর এই যে রাস্তাটা দেখুন কি সুন্দর পরিবেশ, এবং এখানে এসে বোঝার উপায় নাই যে পুরো গ্রামটা পানি বন্দী, বা পুরো গ্রামের চারিপাশে পানি, দ্বীপের মতো এই অষ্টগ্রাম। একদম যানবাহন চলতেছে, মানুষজন চলতেছে, মার্কেট সব কিছু আছে, স্কুল কলেজ। আসলে দূর থেকে দেখলে মনে হয় যে আসলে ভিতরে হয়তো পানি জমা এরকম একটা ব্যাপার, কিন্তু না। দেখুন কি পরিষ্কার রাস্তাঘাট, মামা জোর করে মিষ্টির দোকানে এনে এখানকার বিখ্যাত বিখ্যাত মিষ্টি খাওয়াচ্ছে, যে খাইতেই হবে ফিজ ভাই, মানে এই এলাকার মানুষ এতটা অতিথি আপ্যায়ন প্রিয়। আর এইটা হচ্ছে দেখুন সেই পনির, এইটা কত কেজি মামা? 800-900 টাকা কেজি এরকম। এইটা কি দিয়ে তৈরি হয়? এটা অরিজিনাল গাভীর দুধ। আর গাভীর দুধ, মানে আপনারা অনেকেই জানেন যে অষ্টগ্রামের এই পনির বিশ্ববিখ্যাত, মানে আমাদের বাংলাদেশের সব থেকে বিখ্যাত পনির এখানেই পাওয়া যায়, যেটা গাভীর দুধ দিয়ে অরিজিনাল। আর এটা কিন্তু ইন্ডিয়াতে অনেক ফেমাস, আপনারা জানেন যে ইন্ডিয়ার মানুষেরা প্রচুর পনির খায়, আমাদের বাংলাদেশেও। যাক, আর ভাইয়াকে অনেক অনেক ভালোবাসা যে এরকম আপ্যায়ন করার জন্য। তো অষ্টগ্রামটা আমরা ঘুরলাম, এখন আমরা চলে যাব আবারও সেই 0 পয়েন্টে, এরপরে আর একটু ঘুরে আমরা চলে যাব ঢাকায়। কিশোরগঞ্জের সেই হাওর এলাকা দেওঘর থেকে এখন চলে যাচ্ছি বাইজিদপুর হয়ে ঢাকায়, এবং আপনারা সারাদিন ঘুরে কিন্তু ঠিক এইখান থেকেই এরকম ট্রলার নৌকা পাবেন শেয়ারিংয়ে।
ভাড়া হয়তো 50-60 টাকা নিবে বাইজিদপুর পর্যন্ত। এরপর ওখান থেকে আমরা ট্রেনে চলে যাবো ঢাকায়। আর যারা হচ্ছে ঢাকায় থেকে যে ট্যুর করবেন কিশোরগঞ্জ, মিঠামাইন, এই হাওড় অঞ্চলগুলো বা অষ্টগ্রাম, দুটা ওয়ে আপনারা আসতে পারেন। প্রথমত হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ডিরেক্ট কিশোরগঞ্জ জেলায় আসতে পারেন, মানে শহরে। এরপর ওখান থেকে মিঠামাইন হয়ে এই অষ্টগ্রামে আসবেন। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কিশোরগঞ্জে আসার আগে বাইজিদপুর স্টেশন পড়ে, রেলওয়ে স্টেশন, সেখানে নেমেও কিন্তু এদিক দিয়ে অষ্টগ্রাম হয়ে মিঠামাইন হয়ে আপনারা কিশোরগঞ্জ শহরে যেতে পারেন। এরপর কিশোরগঞ্জ থেকে ট্রেনে আবার ঢাকায়, মানে তাই যে ট্যুর কমপ্লিট হয়ে যাবে। তবে আমরা এসেছি মেন শহর দিয়ে, মানে কিশোরগঞ্জ শহর থেকে মিঠামাইন হয়ে অষ্টগ্রাম হয়ে বাইজিদপুর দিয়ে আবার ঢাকায় ফিরব। খুবই চমৎকার জার্নি, এবং আসার যে অভিজ্ঞতা, যাওয়ার যে অভিজ্ঞতা, একদম অন্য লেভেলের। আর এই যে দেখুন, দুই পাশে দুইটা গাছ, তো আমাদের নৌকাটাও কিন্তু অসাধারণ। মাত্র 20 টাকা ভাড়া আমাদের সামনে নামাই দিবে, ওখান থেকে আবার আমরা একটা ট্রলারে সরাসরি বাইজিদপুরে চলে যাব। এই যে গাছটা দেখুন, কি অপরূপ দৃশ্য! যে পুরো নৌকাটা দেখুন, এরকম নৌকায় যাচ্ছি আমরা হাওড়ের উপর দিয়ে। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আমরা কখন আবার আসবো উইন্টারে এই হাওড়ে, যখন পুরো মাঠ জুড়ে সবুজ তৃণভূমিতে, মানে শস্যের শ্যামলে ভরপুর থাকে, আর আপনারা চাইলে আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর কমেন্ট করেন বাংলাদেশের কোথায় যাবো, কোন জেলায় যাবো, সেখানেই আসতেছে। ওকে ভাই, টাটা।